আসসালামু আলাইকুম এক ভাইয়ের কমেন্ট থেকে আমার এই ভিডিওটি দেয়া আপনার প্রশ্নটি হলো আপনার কাছে একটি স্যামসাং মোবাইল ফোন আছে সে ফোনটি শর্ট ব্যাটারি শর্ট সারানোর ব্যাটারি দিয়ে যখন আপনি কানেক্টরে এভাবে কানেকশন দিচ্ছেন ব্যাটারি কানেক্টরের পাশে একটি পার্টস গরম হচ্ছে পার্সটি রিমুভ দেওয়ার পর ব্যাটারি কানেক্টরে আর কোনো শর্ট থাকছে না কিন্তু ফোনটি অন হচ্ছে না কেন এটা হলো আপনার প্রশ্ন আমি যতটুকু পারি আপনাকে বোঝানোর চেষ্টা করব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন দেখুন এটা একটি বোর্ড এই বোর্ডের একটি নেগেটিভ এবং একটি পজিটিভ কানেকশন আছে এই কানেকশনটি নেগেটিভ কানেকশনটি সারা বোর্ডেই থাকে আপনারা সবাই জানেন পজিটিভ কানেকশনটি চিকন তারের মাধ্যম দিয়ে অনেক আইসি এবং ক্যাপাসিটার অনেক পার্সের মধ্যে এটা গিয়ে থাকে আমি একটি ডায়াগ্রাম করে দেখাই সহজে বোঝাইতে পারবো যেমন ধরুন এটি একটি মোবাইলের মাদারবোর্ড এবং এটি একটি ব্যাটারি কানেক্টর দেখুন এটা পজিটিভ এবং এটা নেগেটিভ নেগেটিভ কানেকশনটি আমি নেগেটিভি দিয়ে দিলাম কারণ আপনারা সবাই জানেন যে মাদারবোর্ডের পুরাটা জায়গাতেই নেগেটিভ খোঁজ করলে পাওয়া যায় এখন দেখুন মোবাইল ফোনটি সম্পূর্ণ ক্লিয়ার রাখতে আমাদেরকে একটি নেটওয়ার্ক আইসি প্রয়োজন হয় একটি সিপিও আইসির প্রয়োজন হয় একটি পাওয়ার আইসির প্রয়োজন হয় আর আইসি দিব না তাহলে ঘিজি ভিজি হয়ে যাবে এই পাওয়ার আইসিতে দুইটি কানেকশন প্রয়োজন থাকে একটি নেগেটিভ এবং একটি পজিটিভ এখন এই পজিটিভ কানেকশনটা অনেক মোবাইল ফোনে দেখুন এরকম ডাইরেক্টই থাকে এরকম ডাইরেক্ট থাকে কিছু ফোন আছে স্বল্প কিছু ফোন যেগুলো পজিটিভ কানেকশানটা ডাইরেক্ট না দিয়ে কানেক্টর থেকে পজিটিভ কানেকশনটা বের হওয়ার পর একটি ওমসের রেজিস্টেন্স বেশি ওয়ার্ডের ব্যবহার করা হয় যেন এইখানে কোনো কিছু শর্ট হলে এ রেসিস্টেন্সটা গরম হয় অর্থাৎ নষ্ট হয়ে যায় এ কারণে দেখুন এখন প্রবলেম হল নেটওয়ার্ক আইসিতে দেখবেন ছোট্ট ক্যাপাসিটার ব্যবহার করা হয় এরকম যদি কোনো কিছু থেকে থাকে এইখানে ধরুন আপনার টু ওয়ার্ডের একটি রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে এখন এখান থেকে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট আসছে এই পাশে এই পাশ থেকে আসছে এই পাশে এখন আমি এই পালসটা এই রেজিস্ট্যান্সটা যদি খুলে ফেলি তাহলে বোল্টাসটা কিন্তু এ পাশে আসবে না অর্থাৎ এ পাশে না আসলে আমি মোবাইল ফোনের পাওয়ার বাটনের চাপ দিলে অন হওয়ার প্রশ্নই আসে না কারণ পাওয়ার এসিতে পজিটিভ কানেকশনটি নেই এখন এখানে ধরুন টু ওয়ার্ডের একটি রেস্টেন্স ব্যবহার করা হয়েছে ওয়ান ওমস এখন এই ক্যাপাস এই এখানে যে ক্যাপাসিটিটা আছে এটা যদি থ্রি ওমস পর্যন্ত শর্ট হয়ে থাকে তাহলে এটা গরম না হয়ে এই রেস্টেন্সটা গরম হবে এবং এটা টু ওয়ার্ড হলে হলে এটা যদি দেয়ার ওয়ার্ড অথবা ওয়ান ওয়ার্ড শর্ট হয় তাহলে এটা গরম না হয়ে এইটা গরম হবে যখনই আপনি এইটা এখানে লাগিয়ে দিচ্ছেন এইভাবে তখন এইটা যদি টু ওয়ার্ড হয়ে থাকে আর এই শর্টটা যদি ওয়ান ওয়ার্ড ওয়ান ওয়ার্ড হয় তাহলে এটা গরম হবে কিন্তু আপনার ক্ষেত্রে কি হয়েছে এইখানে টু ওয়ার্ডের পার্স থাকলে এখানে থ্রি ওয়ার্ড পর্যন্ত শর্ট হয়ে গেছে এ কারণেই আপনি এটা খুলে ফেললে দেখুন এটা খুলে ফেললে এই পাশে শর্টটা এ এখানে আসতে পারতেছে না এই জন্যে কানেক্টর আর শর্ট নেই যখন এই পার্সটা লাগিয়ে দিচ্ছেন তখন এই পজিটিভটা এই পাশে চলে আসছে সঙ্গে সঙ্গে এখানে শর্টটা চলে আসছে আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে এই পার্সটা আপনার কি কাজে আসছে অনেক ফোন আছে এই পার্সগুলো ব্যবহার করা হয় না কানেক্টর থেকে সোজা পজিটিভ ভোল্ট সবগুলো আইসিতে দেয়া থাকে কিন্তু কিছু সংখ্যক মোবাইল ফোনে এরকম একটি রেস্টেন্স দিয়ে ভোল্টেজটা পার করা থাকে এখন আপনি যেটা করতে পারেন এই পার্সটা রিমুভ দেওয়ার পর মোবাইল ফোনে আপনি দেখবেন অনেক জায়গাতে পজিটিভ কানেকশন থাকে আপনাকে সে সমস্ত জায়গা চিনতে হবে যেমন ধরুন এখানে একটি ফোন দেখুন এখানে একটি আছে আমার কাছে এটি একটি নেটওয়ার্ক আইসি নেটওয়ার্ক আইসি সাইডে দেখুন এরকম একটি ক্যাপাসিটার থাকে যার এক পাশে থাকে নেগেটিভ এবং এক পাশে থাকে পজিটিভ আপনি এই পার্সটা খুলে ফেলানোর পরে আপনি দেখুন মিটার ধরে যে এই পার্সটাতে শর্ট আছে কি না যদি দেখেন এই পার্সটাতে তারপরেও শর্ট আছে তাহলে আপনি বুঝবেন যে মাদারবোর্ডের শর্ট এখনও যায়নি তাহলে আপনি যেটা করতে পারেন আপনার ব্যাটারি কানেক্টরের যে নেগেটিভটা আছে এভাবে নেগেটিভে লাগিয়ে দিবেন এবং পজিটিভ কানেকশনটা এই পার্সটার যেটা পজিটিভ সেইখানে ধরবেন দেখবেন যে পার্সটা গরম সে পার্সটা অতিরিক্ত গরম হচ্ছে যেটা গরম হচ্ছে সেটাকে রিমুভ দিয়ে যদি প্রয়োজন মনে করেন সে পার্সটা লাগানোর দরকার সেটাকে লাগিয়ে দিবেন আর যদি মনে করেন যে পার্সটা না লাগালেও চলবে যেমন এই ফিল্টারটাই যদি নষ্ট হয় ক্যাপাসিটিটা তাহলে প্রয়োজন হয় না তাহলে সেটাকে লাগানোর প্রয়োজন নেই তখন আপনি এই পার্সটি আবার লাগিয়ে দিবেন দেখবেন এই পাশে আর শর্ট নেই আমি আশা করি যতটুকু বোঝাতে চেয়েছি আপনি বুঝতে পারছেন তারপরেও আমি ছোট্ট করে আরেকটি ডায়াগ্রাম করে বুঝিয়ে দিই যখন আমরা কারেন্টের ওয়ারলিং করি একটি মিটার থাকে মিটার থেকে দেখবেন দুইটি তার বের হয় এবং একটি এলির একটি বাল্ব দিয়ে দেখাবো তাহলে সুবিধা হবে একটি বাল্ব একটি বাল্বেও দুইটি তার থাকে যখনই এখান দিয়ে কারেন্ট আসবে দেখুন এটা কিন্তু জ্বলবে না আমি এখানে যখন একটি ফিউজ লাগিয়ে দেব তখনই এই বাল্বটা জ্বলে উঠবে কিন্তু এইখানে একটা তার দিয়ে শর্ট করার সঙ্গে সঙ্গে এই ফিউজটা কিন্তু কেটে যাবে আমি আবার ফিউজ লাগিয়ে এখানে লাগিয়ে দিলে আবার ফিউজটা কেটে যাবে কারণ এখানে মাথাতে শর্ট আছে যখন এটা খুলে ফেলতেছি এ পাশে কিন্তু আর শর্টটা থাকবে না কারণ শর্টটা এই পাশে আমাকে এই তারটি খুঁজে বের করতে হবে এটি বাদ দিয়ে যখনই আমি ফিউজটা লাগিয়ে দেবো তখন এই বাল্বটা জ্বলবে আর শর্ট থাকবে না এটাও একটি উদাহরণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ